মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু এই সুন্দর সুন্দর কিউট ওয়ালমেট গুলো এছাড়া রয়েছে দেড়শো টাকা করে ব্যাকপ্যাক এবং পার্স এখানে রয়েছে কিচেন আইটেম মাত্র টাকা করে এছাড়াও আরো অনেক ভ্যারাইটিস অনেক সস্তায় কোথায় পাবো আমরা জি হ্যাঁ বন্ধুরা আমরা পেয়ে যাব নিউ মার্কেটে রোড সাইড কালেকশনে ঢাকার নিউ মার্কেটে দুই নম্বর গেটে রোড সাইডে অনেক দোকান বসে এই দোকানগুলোতে আমরা সস্তায় পেয়ে যাবো আমাদের নিত্য নিত্যনৈমিত ব্যবহার্য জিনিসগুলো অনেক সস্তায় তো কথা না বারে চলুন শুরু করা যাক আজকের ভিডিও আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি দেড়শো টাকা করে অনেক সুন্দর সুন্দর কিউট কিউট ব্যাগ এগুলো শুধু হ্যান্ডেল নয় বেল্ট এবং ফিতা যুক্ত রয়েছে পার্স এবং ব্যাগগুলা কয়েকটি চেম্বার রয়েছে বিভিন্ন কালার এবং ডিজাইনের ব্যাগ আমরা পেয়ে যাব ইজিলি যার যেটা পছন্দ চেইন সিস্টেম দুই পার্টের এই ব্যাগটির দামও মাত্র দেড়শো টাকা এখানে দেখুন বিভিন্ন কালারের ব্যাগ রয়েছে কিউট ছোট্ট ব্যাগ চাবির রিং সহ এটিও আপনারা পেয়ে যাবেন দেড়শো টাকা খুবই কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো ছিল এখানে মাত্র তিনশো টাকা করে পেয়ে যাব আমরা কোয়ালিটি ফুল ওয়ান পিস এবং টপস অনেক ভ্যারাইটিস কালার এবং ডিজাইনে অ্যাভেলেবেল ছিল সাইজও ছিল বিভিন্ন ধরনের দেখুন অনেকগুলো এখানে দেখা যাচ্ছে বিভিন্ন ডিজাইন এবং কালারের হিজাব আমরা এখানে পেয়ে যাব মাত্র দেড়শো দুইশো টাকা করে অনেক সুন্দর সুন্দর এবং ভ্যারাইটিস কালারে অ্যাভেলেবেল ছিল বিভিন্ন ডিজাইনও ছিল অ্যাম্ব্রয়ডারি করা এমব্রয়ডারি ছাড়া স্টোন বসানো এবং প্লেন হিজাবও এখানে পাওয়া যাচ্ছে এছাড়াও মেয়েদের প্যান্ট সালোয়ার রেডিমেড সালোয়ার জেগিংস ইত্যাদি এখানে পাওয়া যাচ্ছে মাত্র দেড়শো টাকা এবং দুইশো টাকা করে এখানে দেখা যাচ্ছে বাচ্চাদের প্যান্ট ছোট বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর বিভিন্ন গেঞ্জি দিয়ে পড়ালে সুন্দর দেখা যাবে এগুলা এই প্যান্টগুলো দেড়শো টাকা থেকে শুরু ছোট বড় বিভিন্ন সাইজ এবং ছেলেদের ট্রাউজার জার্সি এগুলো এখানে ছিল এক একটা এক রকম দাম তবে একশো দেড়শো থেকে শুরু করে তিন চারশো টাকা পর্যন্ত এখানে বিভিন্ন দামের এবং কোয়ালিটি রয়েছে অনেক কালার অ্যাভেলেবেল ছিল এখানে এগুলো আমরা সবই পেয়ে যাব নিউ মার্কেটের রোড সাইডে দুই নাম্বার গেটের সামনে এই দোকানগুলো বসে থাকে খুবই কোয়ালিটিফুল আইটেম ছিল এখানে এছাড়াও আমরা সামনে দেখতে পাচ্ছি বিভিন্ন গ্রামীণ চেকের প্যান্টগুলা মেয়েদের লং গেঞ্জি লং শার্টও এখানে অ্যাভেলেবেল একশো টাকা থেকে শুরু দেড়শো টাকার মধ্যে ছোট বাচ্চাদের গেঞ্জিও রয়েছে ছোট বাচ্চাদের গেঞ্জিগুলো একশো বিশ থেকে দেড়শো টাকা ছেলে এবং মেয়েবাবুর বিভিন্ন কোয়ালিটিফুল গেঞ্জি বিভিন্ন কালারের অ্যাভেলেবেল ছিল প্যান্টের সাথে সেট করে মিলিয়ে কিনে পড়ালে খুব সুন্দর দেখা যায় এগুলো বোঝাই যায় না যে এগুলো এত কম দামে কেনা হয়েছে অনেক সুন্দর সুন্দর বিভিন্ন সাইজের আপনি যে কোনো সাইজের কেনা যাবে সবই অ্যাভেলেবেল ছিল নিউ মার্কেটে রোড সাইডের দোকানগুলোতে এখানে আমরা দেখছি কিছু বাসায় পরার প্যান্ট এবং গেঞ্জি মেয়ে এবং ছেলে উভয় উভয়ভাবেই বাসায় পরার প্যান্ট গেঞ্জি এগুলো অ্যাভেলেবেল ছিল এই গেঞ্জিগুলো একশো বিশ দেড়শো করে পাওয়া যায় ম্যাগি হাতা হাফ হাতা হাতা কাটা বিভিন্ন কালারে কার্টুন আঁকা যে কোনো সাইজের এখানে ছোট বাচ্চা থেকে শুরু করে নিয়ে বারো বছরের বাচ্চা পর্যন্ত যে কোনো সাইজের গেঞ্জি এখানে অ্যাভেলেবেল এছাড়াও নিউ মার্কেটের রোড সাইডের দোকানগুলোতে আমরা কসমেটিক আইটেমও দেখতে পাই শুধু কসমেটিক না এখানে আমরা জুয়েলারি আইটেমও দেখতে পাই হাতের আংটি ব্রুশ কানের দুল ইত্যাদি অনেক কম দামে বিশ টাকা থেকে শুরু এখন চলে আসলাম খেলনার আইটেমে বাচ্চাদের জন্য এগুলো সফট টয় মাত্র দেড়শো টাকা করে আমরা পেয়ে যাচ্ছি কিউট পাপি এছাড়াও দেখুন এখানে আরও অনেক ধরনের টয় রয়েছে ডোরেমন ডোরেমন যে কোনো বাচ্চারই ফেভারেট খেলনা মাত্র দেড়শো টাকা করে স্টার ফিসটাও আমরা পেয়ে যাব অনলি দেড়শো টাকা এখান থেকে আমরা যে কোনো খেলনা হিউজ খেলনা রয়েছে পুতুল ডগি সবগুলোই দেড়শো করে এই ছোট্ট কিউট ওয়ালমেটটা পঞ্চাশ টাকা করে আমরা পেয়ে যাব পঞ্চাশ টাকা থেকে শুরু এই ছোটোগুলো সবগুলোই পঞ্চাশ টাকা করে মাঝারি সাইজের ওয়ালমেটগুলোর দাম পড়বে আশি টাকা পিস এগুলো দরদাম করে কিনতে হবে ওনারা কিন্তু বেশি দাম চায় আমরা রোড সাইড থেকে যে কোনো আইটেমই কিনবো দরদাম করে কিনবো তবে কিছু কিছু আইটেম বলাই থাকে একদম যে কোনোটা একশো বা দেড়শো এরকম বলা থাকলে সেটা ভিন্ন কথা একশো টাকা করে আমরা পেয়ে যাব এই ওয়ালমেটগুলো বিভিন্ন কালারে এবং ফুলে অ্যাভেলেবেল এই গ্রোসারি দোকানগুলোতে আমরা অনেক সুন্দর সুন্দর ওড়না পেয়ে যাব আমরা যা রেডিমেড ওয়ান পিস বা টু পিস কিনে থাকি অথবা গস কাপড় কিনে ওয়ান পিস বা টু পিস বানালে এখান থেকে সুন্দর সুন্দর ওড়না মাত্র দেড়শো টাকা থেকে শুরু দেড়শো থেকে আড়াইশো তিনশোর মাঝে অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল ওড়না পেয়ে যাব এই ওড়নাগুলো পাঁচ হাত লম্বা এবং আড়াই হাত চৌড়া একেবারে নামাজের ওড়না দাম মাত্র দেড়শো টাকা অনেক সুন্দর ছিল এই সাদা ওড়নাগুলো অরিজিনাল কটন এগুলো মুরব্বীদের জন্য খুবই ভালো হবে এছাড়া এই ফুটফাতে আমরা দেখতে পাবো পাঁচশো সাড়ে পাঁচশো এবং ছয়শো করে অনেক কোয়ালিটিফুল থ্রি পিস কোনোটা মালহার কোনোটা বিন সাইড এক একটা নাম ওনারা এক এক রকম রেখেছেন তবে আমি বেশ কয়েকটি থ্রি পিস দেখেছি কালার এবং ডিজাইন যেমন সুন্দর ছিল তেমনি কাপড় কোয়ালিটিও খারাপ ছিল না ভালোই ছিল এগুলা পরে আমি বললাম যে সালোয়ারের কাপড় কতটুকু থাকে তখন মামা আমাকে খুলে দেখালেন যে আড়াই গছ সম্পূর্ণ সালোয়ারের কাপড় রয়েছে কোনো সমস্যা নেই এছাড়াও এখানে জর্জের ফোর পিসগুলো সেই একই দামেই আমরা পেয়ে যাচ্ছি চলে এলাম আপনাদের ফেভারিট কিচেন আইটেম নিয়ে এখানে যে কোনো আইটেম দেখতে পাচ্ছেন একশো টাকা হ্যাঁ একশো টাকার আইটেমগুলো নিউ মার্কেটে ফুটেও বসে থাকে ভ্যারাইটিস আইটেম দেখতে পাচ্ছি এই কফি গেটারটা মাত্র একশো টাকায় ব্যাটারি চালিত এটা এছাড়া আমরা দেখতে পাচ্ছি এখানে বরফের ট্রি গ্রেটার পিঠা বানানোর বিভিন্ন ছাঁচ এই বারোটি ছাঁচের দাম হলো মাত্র একশো টাকা আরও এখানে রয়েছে এখানে দেখ লেবু লেবু চিপড়ে রস বের করা তবে এটা দিয়ে বিভিন্ন ফলের জুসও করা যাবে এই কাঠের এটি একশো টাকা দাম এই সুন্দর চাছের লবণদানি বলেন আর ফ্রুট বক্স তেলের এই জারটি মাত্র একশো টাকা বিভিন্ন কালারে অ্যাভেলেবেল ছিল এছাড়া আশেপাশে আমরা যাই দেখতে পাচ্ছি যে কোনো আইটেমই এখানে দেখা যাচ্ছে সবই একশো টাকা পিস নিউ মার্কেটে রোড সাইডে আরও অনেক হিউজ কালেকশান পাওয়া যায় মেয়েদের জুতা স্যান্ডেল থ্রি পিস থেকে নিয়ে বাসার যত ধরনের কালেকশান স্কুল ব্যাগ এবং আরও এসেট্রা ভ্যারাইটিস আইটেম এসব জায়গায় নিউ মার্কেটে দুই নাম্বার গেটের সামনে রোড সাইডের দিকে পাওয়া যায় একটি ভিডিওতে সবগুলো দেখালে ভিডিওটি অনেক লং হয়ে যাবে তাই আমি একটি ভিডিওতে সব দেখাতে পাচ্ছি না আপনাদের সময় স্বল্পতার কারণে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে দয়া করে করে পারেননি সাথে থাকবেন লাইক এবং শেয়ার করে অন্য কেউ দেখার সুযোগ করে দিবেন প্লিজ ভিওয়ার্স আপনারা আমার চ্যানেলে আর কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করবেন কমেন্ট করে জানালে আমি চেষ্টা করবো সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখানোর আল্লাহ